নমস্কার, স্বাগত স্পাইস বক্স। আজ আমরা শিখব কি করে বানায় মাদুরু বড়া। চলুন দেখে নিই কি কি লাগে মাদুরু বড়া বানাতে। আমাদের লাগবে ময়দা, বম্বে রাওয়া, চাল গুঁড়ো, লবণ, কারি পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনে পাতা। চলুন দেখি এটা বানানোর পদ্ধতি। প্রথমে স্টোভ জ্বালিয়ে নেব আর তেল গরম করে নেব। যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা অন্য জোগাড়গুলো করে রাখি এই ডিশটি বানানোর জন্য। একটা বল নিব, আমরা এতে এক কাপ ময়দা ঢেলে দেব এবং হাফ কাপ বম্বে রাওয়া বা সুজি। এরপর এক থেকে দু চামচ চাল গুঁড়ো দিয়ে দিতে হবে, একটু লবণ, পেঁয়াজ, যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত ভালো। তারপর দেবো একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু কারি পাতাও দিয়ে দেবো, তারপর ধনে পাতা। এবার আমরা এতে একটু জল দিয়ে দেবো আর মিশিয়ে নেব। এইভাবে এই মাদুরু বড়ার ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এটাকে 10-15 মিনিট রেখে দিতে হবে। একটা প্লেট নিয়ে ঢাকা দিয়ে রাখা যাক, ঠিক এইভাবে 10-15 মিনিট অপেক্ষা করুন, তারপর দেখব। 10 মিনিট হয়ে গেছে, দেখা যাক, এটা ভালো দেখাচ্ছে। এবার আমরা একটা পলিথিন কভার নিয়ে নেব, এইরকম দেখতে, খুলে নিন এটাকে। এতেই মাদুর বড়া তৈরি হবে। একটু ব্যাটার নিয়ে নিলাম, গোল করে পাকিয়ে নেব বলের মতো এইভাবে। এবারে একটু তেল দিয়ে নেব যাতে এটা আটকে না যায়। ছড়িয়ে দিন পুরোটা। এবার বলগুলো নিয়ে নেব আর কভারের মধ্যে রাখব আর এভাবে প্রেস করব, চ্যাপটা মতো করে নিন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো মাদুরু বড়াগুলোকে নিয়ে ভাজতে হবে। দেখে নেব এবার, এগুলোকে উল্টে নেব। বাহ, এগুলো সোনালি রঙের হয়ে যাওয়া মানেই এগুলো নামিয়ে নিতে পারেন। কিছু টিস্যু নিয়ে নিলাম, প্লেটের উপর রেখে দিলাম আর স্টোভটা বন্ধ করে দিলাম। কড়াগুলোকে একটু করে তুলে টিস্যুর উপর রাখা যাক। এবার এক্সট্রা একটা টিস্যু পেপার নিয়ে ওপরের তেলটাও শুষে নিলাম। এবার পরিবেশন পাত্রে নিয়ে নিলাম, তাতে এই মাদুর বড়াগুলো সাজিয়ে রাখলাম এবং এই বড়াগুলোর সাথে একটা চাউ সাজিয়ে দিলাম, কারণ চায়ের সাথে এটাই ভালো লাগবে। গরম মাদুর বড়া তৈরি। হ্যাপি ইটিং।